বাজার থেকে দেশি মুরগির ডিম কিনতে গেলে সর্বাধিক দাম পড়ে 10 থেকে 12 টাকা, কিন্তু কখনো শুনেছেন মুরগির একটি ডাম বিক্রি হয়েছে 58,000 টাকায়? অবিশ্বাস্য লাগলেও এমনই হয়েছে ব্রিটেনে। 500 পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম। জানা গেছে ব্রিটেনের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি খামারও রয়েছে। পরিবারের সব সদস্যই মুরগিগুলোর দেখাশোনা করেন। মুরগিগুলোর একটি নামও দিয়েছেন ওই পরিবার, অ্যানাবিল মুশালি নামে। ওই পরিবারের এক সদস্য কিছুদিন আগেই দেখেন যে টুইনস্কি নামের একটি মুরগি যে কয়েকটি ডিম পেরেছে, তার মধ্যে একটি ডিম আকৃতিগতভাবে অন্যগুলোর তুলনায় একেবারে আলাদা। মুলাশি জানিয়েছেন টুইনস্কের ওই ডিমের আকৃতি পুরো গোল, যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এরপরে তিনি গুগলে সার্চ করেন এমন কোনো ঘটনা আগে ঘটেছিল কিনা দেখতে। মুলাশি দেখেন 1 কোটিতে এরকম ঘটনা একটি। বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য নেট মাধ্যমে বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনকভাবে একজন ক্রেতাও পেয়ে যান তিনি। 500 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 58,000 টাকায় বিক্রি হয় ওই ডিম।